আজকে আমরা হঠাৎ করেই বাসায় আসলাম, আবার চলে যাবো। আজ এই যে একটা টক লেবু তুলছি, এটা খাবো এখন। অনেক টক, দাও। আসসালামু আলাইকুম সবাইকে, আমরা গ্রামের বাসায় আসছি। এসে রেজওয়ান গাছের যত্ন নিচ্ছে, এই যে ড্রাগনের গাছ। মাটি অনেক শক্ত হয়ে গেছে রে, মাটিগুলা আলগা করে দিচ্ছি। দিয়ে এখানে পানি দিলে ভালো হবে, আসলে ড্রাগনের গাছটা বড়ই হয়েছে অবশ্য, তাই না? তারপরে এই যে এটা হচ্ছে কাজু বাদামের গাছ, কাজু বাদামের গাছ, ওইটারও আলগা করে দিব। ওটা লেবু, আর এটা হচ্ছে, এটা কি গো, এটা ছোট লেবু। এত টক। আমরা যখন কলেজে ছিলাম, রেজওয়ান একদিন নিয়ে গিয়ে আমাকে বলেছে এত মিষ্টি, আমি খাওয়ার পরে এত টক ছিল, তাই না? এগুলা এগুলা কি গাছ মরে আছে? এইটা যে তুমি দিছ, এটার নাম কি? এটার নাম হচ্ছে রসুন ফুল। হ্যাঁ, ওইগুলা পেঁয়াজ ফুল। রসুন ফুল আর পেঁয়াজ ফুল, আজকে আমরা হঠাৎ করেই বাসায় আসলাম, আবার চলে যাব আজকেই। বরাবর অসুখ, তাই না? বরাবর অসুখ, বরাবুকে দেখে দেখতে আসছি আমরা। এই যে একটা টক লেবু তুলছি, এটা খাবো এখন। অনেক টক, নানির বাড়িতে আসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, তুমি আছো তাই। তাই আমি তো আছি, থাকলে গেল থাকলে গেল। আমার নানিটা সারাদিন কথা বলে। তো না, আমরা তাহলে এখন একটু ফুটবল খেলি। দাও এরপর আমরা খালার সঙ্গে রান্না বাড়াতে হেল্প করলাম। খালা বয়স্ক মানুষ, একা রান্না বান্না করতেছে, ওই জন্য রোমনা আপু আসছিল। তো আমরা সবাই মিলে রান্নার কাজে হেল্প করলাম এবং রান্না করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমরা বাড়ির পথে যাত্রা শুরু করলাম।